মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে আলাপ করেছেন। গত নভেম্বরের বৈঠকের পর মঙ্গলবার তাদের মধ্যে সরাসরি ফোন আলাপ হয়। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ফোন আলাপে বাইডেন তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা এবং দক্ষিণ চীন সাগরে আইনের শাসন ও অবাধ যাতায়াত নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। দুই নেতা ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়াকে চীনের সমর্থনের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া বাণিজ্যিক চর্চা, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘন এবং কোরীয় উপদ্বীপকে পারমাণবিক মুক্ত করা নিয়ে কথা হয় তাদের।